জীবনের প্রকৃত বন্ধু যদি কেউ থাকে সেটা হলো বই। বইয়ের মতো বন্ধু কেউ হতে পারে না। শুক্রবার হাঁপানে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 41তম আগরতলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এদিন বলেন, আমাদের সময় যখন কোনো নতুন বই প্রকাশ হতো তখন আমরা লাইন ধরে সেই বই সংগ্রহ করে পড়তাম, এখন আর সেই দৃশ্য চোখে পড়ে না। বলতে দ্বিধা নেই, বর্তমান যুব সমাজ বিশেষ করে ছাত্র সমাজের বর্তমান সময়ে এই বই পড়ার অভ্যাস অনেকটা হ্রাস পেয়েছে। আজকের ডিজিটাল প্রযুক্তির যুগে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া রমারমার যুগে প্রায় সব কিছুই এখন হাতের মুঠোয়, পড়ার অভ্যাসটা ক্রমশ কমে যাচ্ছে। মোবাইলের পর্দার থেকে আমরা সব পেয়ে যাই, কিন্তু মোবাইল স্ক্রিনের পর্দার তুলনায় যখন আমরা বই থেকে পড়ি তখন কিন্তু সেটা মনের মধ্যে গেঁথে থাকে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন নিজের শৈশবের স্মৃতিও সকলের সামনে তুলে ধরেন। আমরা জানি যে বই একটা ঘরে যদি বই না থাকে সেই ঘর কিন্তু আর ঘর বলা যায় না, তেমনি যদি বই আমরা না পড়ি তাহলে আমাদের শরীরের মধ্যে যে বডি উইদাউট সোলের মতো মনে হয়। বই যদি আমাদের না থাকে যেমন ঘর হয় না, সেই রকম তার যদি আমরা তুলনা করি আমাদের সোল যদি না থাকে একটা হিউম্যান বডিও বলা যায় না। তো সেইভাবে বই পিপাসু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বই লেখেন, কবিতা লেখেন, এই সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাদের চিন্তা চেতনার যে প্রসার তা জানবার জন্য আমরা কিন্তু বই পড়ি। এবং যারা আজকের যুব সমাজ স্টুডেন্টস বিশেষ করে তাদের এই বই পড়ার যে অভ্যাস সেটা কিন্তু বলতে দ্বিধা নেই এখন কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়ে যে অ্যান্ড্রয়েডের কথা বলা হয়েছে, বিভিন্ন যে মোবাইলের কথা বলা হয়েছে, নানারকম ইলেকট্রনিক্সের যে ব্যবস্থাপনা তার থেকে আমাদের যে নিউ একদম ইয়াং জেনারেশন তারা কিন্তু অনেকটা বই পড়ার থেকে বিরত থাকেন। কিন্তু আমরা সবাই জানি এখানে আমাদের বাংলাদেশের যে মাননীয় যে এমপি মহোদয় এখানে বলে গেছেন যে স্ক্রিন থেকে পড়াশোনা করলে তার এফেক্ট, উনি বলে গেছেন এখানে কী অসুবিধা হতে পারে। উনি নিজেও একজন ইএনটি স্পেশালিস্ট, এফআরসিএস উনি, এবং আমি এই কথাটাই বলবো এবং স্ক্রিন থেকে পড়লে যেটা মনে থাকে সেটা কিন্তু বই থেকে অনেক বেশি মনে থাকে আমাদের। আমরা যদি বই পড়ার অভ্যেস আমরা করি তাহলে সেটা কিন্তু মনে এবং হৃদয়ে সেটা গেঁথে থাকে সেটা। এবং তার মধ্যে যে কথাটা এখানে বলাও হয়েছে যে প্রকৃত বন্ধু বলতে যদি আমরা কাউকে আমরা যদি বিবেচনা করি সেটা হচ্ছে বই। বইয়ের মতো বন্ধু আর কেউ হতে পারে না। এবং আমাদের মনে আছে যে বীরচন্দ্র লাইব্রেরিতে আগরতলায় আমরা বইয়ের জন্য সকাল 5টার সময় লাইন দিতাম। আগে নতুন নতুন বই প্রতি সপ্তাহে যখন বেরোতো বিভিন্ন যারা লেখক তৎকালীন সময়ে তাদের বই প্রতি সপ্তাহে আসতো এবং সেখানে লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু সেই দৃশ্য কিন্তু এখন আর চোখে পড়ে না। কারণ সভ্যতার যে ডেভেলপমেন্ট সেটা হওয়াতে সেই বইয়ের পরিবর্তে আরেকটা সাবস্টিটিউশন এখন এসে গেছে। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বাংলাদেশের কুমিল্লার সাংসদ প্রাণগোপাল দত্ত, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়িকা মিনা রানী সরকার, মেয়র দীপক মজুমদার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা সহ রাজ্যের এবং বহিরাজ্যের কবি, লেখক, সাহিত্যিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।